আরে ক্যামেরা অন হয়ে গেছে, চা খাও বন্ধ কর। অন হয়ে গেছে। জয় গুরু বন্ধুকান্ত, সব কেমন আছো? আমি সুপ্রিয়, না মানে আমার নামটা বলে দিলাম, নাহলে আবার অনেকে ভাববে হয়তো বাপ্পা ভাই চলে এসছে। বাবু ঠান্ডা হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি খা। আজকের টপিক হচ্ছে গরম গরম চা। চা সকালে ঘুম থেকে উঠে আমাদের চোখ যেটা খোঁজে, চা। বন্ধুদের সাথে আড্ডা হোক বা ফ্যামিলির সাথে সময় কাটানো, এটা না হলে ভাই জমেন। বুঝলে বন্ধু, সব ছেলেরা নিকোটিন প্রেমী হয় না, কিছু ছেলেরা চা প্রেমী হয়। মানেটা কি? মানে চায় মাছি পড়েছিল বলে তুমি চাটাই ফেলে দিলে? আরে কত মানুষ চা খেতে পায় না, আর তুমি চাটা ফেলে দিচ্ছ। আর আমাকে দিতে পারতো, আমি খেতাম। সত্যি থাকবো না বাড়িতে, আর সকাল থেকে কেউ এক কাপ চা দিচ্ছে না, হচ্ছে না কি বাড়িতে? থাকবো না বাড়িতে, বাড়ি ছেড়ে চলে যাবো। আমার যে সম্পত্তি আমার নামে লিখে দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। নিজের নামে একটা চায়ের দোকান খুলবো, ব্যাস ওই দোকান সারাদিন আমি আমার জন্য চা করে খাবো। থাকবো না বাড়িতে। সকাল থেকে কেউ এক কাপ চা দিইনি, আর পাচ্ছি না, মাথা ঘুরছে, শ্বাসকষ্ট হচ্ছে। মা এক কাপ চা দাও না। দিদি এক কাপ চা দে না। বৌদি এক কাপ চা খাবে? অনেক কষ্ট হয়েছে আমাদের দুজনের সেটিং। চলো না তাহলে আজকে দুজনে মিলে করি চায়ের ডেটিং। তুমি আমার ভালোবাসা, আমি তোমাকেই ভালোবাসি। এক কাপ চা খাওয়ার পর চলো আরো এক কাপ চা তাহলে খেয়ে আসি। বাবু ভালো লাগছে না, চলো চা খেয়ে আসি। অনেকদিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো, আমার তোকে ভালো লাগে। আরে দূর ওসব প্রেম ভালোবাসা বাদ দে, চক ঘুরে আস, চাকে আস। চাই আমার কাছে জীবন, চাই আমার কাছে সব। আরে আমি তো আমার বিয়েতেও চা করবো, শুধু শুধু চা স্টল দেবো। আরে ওসব মাছ মাংস কিছু হবে না, শুধু চা হবে, লোকে আসবে চা খাবে চলে যাবে, ব্যাস। হ্যাঁ গিফটটাও দেবে, গিফট দেবে চা খাবে চলে যাবে, ব্যাস। আরে আমি তো আমার বাচ্চার বিয়ে কি বলছি, মানে বাচ্চার বিয়েতেও চা করবো, বাচ্চার অন্নপ্রাশনেও চা করবো। লোকে মুখে ভাত করে আমি চায়ে ভাত করবো, মুখে চা করবো, সরি মুখে চা করবো, চাপড়াশন হবে, অন্নপ্রাশন না চাপড়াশন। আজকে বাবা বাজার থেকে না ইলিশ মাছ এনেছে, হ্যাঁ আমি মাছ রান্না করেছি, মাছের ঝোল, তাড়াতাড়ি মুখ চুখ ধুয়ে নে, দরপর তোকে খেতে ইচ্ছি, তাড়াতাড়ি এসে খেয়ে নে। আরে মা মাছের ঝোল করার কি দরকার, কত কষ্ট করার কি দরকার, একটু চায়ের ঝোল করতে পারো না? একটু চায়ের ঝোল দিয়ে ভাত খেতাম। হতচ্ছাড়া, তুই চায়ের ঝোল খাবি? চায়ের ঝোল ওকে শুনছো, এ আমাদের ছেলে হতে পারে না। চায়ের ঝোল খাবি তুই? ও নিশ্চয় হাসপাতালে অদল বদল হয়ে গেছিল, আমাদের ছেলে হতে পারে না। চায়ের ঝোল খাবি তুই? চায়ের ঝোল মা, একটু চায়ের ঝোল করতে পারলে না, নেক্সট টাইম বানিয়ে দেবো বাবা। বড় লোকের ভিটামিন, হ্যাঁ ওসব ঘুম থেকে উঠে সবার আগে আমি জল টল খাই, চা খাই, চা বুঝলা, কি খাই চা বাবু। আজকে সকালে ভাবছি লুচি বা পরোটা করবো, তুই কোনটা খাবি, লুচি খাবি না পরোটা খাবি? মা এত কষ্ট করার কি আছে, জাস্ট এক কাপ চা। বাবা খুব গরম পড়েছে, চ ঠান্ডা খেয়ে আসি। ঠান্ডা কি খাবে? চ আইসক্রিম খেয়ে আসি, আমি চকোবার খাবো, তুই কি খাবি? জাস্ট এক কাপ চা। বুঝলে পদনা চালে হবে, খালি চা দিয়ে একটা কবিতা বলছি,
সিগারেট খাও, গাঁজা খাও, মদ খাও অল্প, চা খাও বেশি করে, এগিয়ে নিয়ে চলো চা শিল্প। কেমন ভালো তো? চা খাও চা। হ্যাঁ হ্যালো বাপ্পা। হ্যালো, হ্যাঁ বলো। চা করেছি, তাড়াতাড়ি আয়। চা হয়েছে? আমি এক্ষুনি আসছি। চা কই, চা দাও। চা নেই, চা করিনি, বাজারে যা, বাজারে যাওয়ার জন্য ডাকছিলাম। আরে চায়ের সাথে কেউ বিস্কুট খায় নাকি? চায়ের সাথে সিগারেট খেতে হয়, সিগারেট। হ্যাঁ, সিগারেটের ধোয়া আর চায়ের টেস্ট আগে না আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ, সিগারেট সাথে শুধু চায়ের সাথে শুধু সিগারেট খেতে হয়, বিস্কুট বিস্কুট খেতে হয়, বুঝলা? হ্যাঁ পাক, আরে পাক, নেশা করে নি ভাই, চা খেয়েছি, আমার চা খেয়ে নেশা হয়েছে। যারা মদের নেশা করে না, লোকে তাদের বলে মাতাল। আমার চা খেয়ে নেশা হয়, তাই লোকে বলে আমাকে চা তো। চা হবে চা? এই ক্যামেরাম্যান, চা হবে? ছাড়া, আমি খেয়ে যাচ্ছি। এ ভাই, আর ভালো লাগছে না, চল একটু চা খাই, এতটা রাস্তা যেতে হবে। ঠিক আছে, চল একটু যাই। এ ভাই, এবার একটু একটু চল চাটা খাই, ভালো লাগছে। চল, ঠিক আছে, বললাম তো যাবো। আর ভালো লাগছে না, এবার তো চল একটু প্লিজ চা খাই। কার সাথে এসেছি? এ ভাই, বলছি চল না, কোথাও একটু ঘুরে আসি। ভাই আর ভালো লাগছে না কোথাও যেতে। আমি ভাবছিলাম আসার সময় টাউনে একটা নতুন ক্যাফে খুলেছে, চা খেয়েই আসবো। দাঁড়া, চল ঘুরে আসি। বন্ধুগণ, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরে ভিডিও বানাচ্ছি, কষ্ট করে সাবস্ক্রাইব করবো না তাহলে কি হয়, বুঝলে? সাবস্ক্রাইব করে দিও, আর কেউ স্কিপ করবো না ভিডিওটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। বলছি যে আমার টাকাটা কখন দিবি? এইটুকু অ্যাক্টিং করার জন্য আমার টাকা লাগবে? গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করার জন্য টাকা লাগবে? পারবো না, কালকে দেখা করবি, চা খাইয়ে দেবো। Thank you.